হেল্ল' এভৰিওৱান, আশা কৰিছোঁ সকলোৰে ভাল। আমাৰ কেনভাছ ছিৰিজৰ যিখিনি ভিডিঅ' হয়, ভিডিঅ'খিনি আপোনালোকে চাই কেনেকুৱা পাইছে আমাক কমেণ্ট কৰি জনাব। তো কেনভাছ ছিৰিজৰ আজি আমাৰ 5th ভিডিঅ' হয়, 5 নম্বৰটো ভিডিঅ'। আজি আমি এইটো ভিডিঅ'ত ডিছকাছ কৰিম আপুনি কেনেকৈ এটা লঘু ডিজাইন কৰিব আপোনাৰ কাৰণে, বা আপুনি কিবা এটা যেতিয়া ষ্টাৰ্ট কৰিছে, আপুনি ইউটিউব চেনেল ষ্টাৰ্ট কৰিছে, বা আপুনি কিবা এটা বিজনেছ ষ্টাৰ্ট কৰিছে, আপুনি কিবা এটা ৱেবছাইট ষ্টাৰ্ট কৰিছে, তাৰ কাৰণে মেইন ফাৰ্ষ্ট দৰকাৰ হোৱা বস্তুটোৱে হৈছে লগ' কেনেকৈ আপুনি প্ৰফেচনেলি এটা লগ' ডিজাইন কৰিব আপোনাৰ নিজৰ বিজনেছৰ কাৰণে, বা নিজৰ ইউটিউব চেনেল বা ফেচবুক পেজ হওক, সকলোৰে কাৰণে আপুনি কেনেকৈ ফ্ৰীকৈ প্ৰফেচনেলি এটা লগ' ডিজাইন কৰিব কেনভাত। কেনভাৰ এইটো 5th ছিৰিজটোৰ 5th ভিডিঅ' হয়। যদি আপুনি কেনভাৰ আমাৰ ফুল ছিৰিজটো চোৱা নাই, তেতিয়া আপুনি আমি আজি লগ'টো কেনেকৈ ডিজাইন কৰিম, কেনেকৈ আমি এলিমেণ্ট এড কৰিম, কেনেকৈ আমি টেক্সট এডিট কৰিম, সেইখিনি আপুনি বুজি নাপাব। সেইকাৰণে আপুনি আমাৰ ছিৰিজৰ যিকেইটা আগৰ ভিডিঅ' হয়, ভিডিঅ'কেইটা আপোনালোকে চাই ল'ব। এই ভিডিঅ'টোৰ ডেছক্ৰিপশ্যনত কেনভা ছিৰিজৰ যিটো প্লে'লিষ্ট হয়, প্লে'লিষ্টৰ লিংকটো মই ইয়াতে দি ৰাখিম। তো যদি আপুনি নতুনকৈ আহিছে, আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব, আৰু ইয়াৰ পাছৰ আমাৰ যিখিনি ভিডিঅ' আহি থাকিব, ভিডিঅ'খিনি আপোনালোকে নটিফিকেশ্যন আগতীয়াকৈ পাই যাব। ব'লক আমি এতিয়া ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। অ'কে, আমাৰ এতিয়া স্ক্ৰীণত আপোনালোকে দেখা পাইছে আমি কেনভাটো অ'পেন কৰি লৈছোঁ ব্ৰাউজাৰত। অ'কে, কেনভাটো অ'পেন কৰি আপোনালোকে বেলেগ একো কৰিব নালাগে। জাষ্ট আপুনি কি কৰক, যিটো ক্ৰিয়েটিভ ডিজাইন বুলি আছে, বা ইয়াত চাৰ্চ ইয়'ৰ কণ্টেণ্ট অৰ কেনভা, তাতে আপুনি ক্লিক কৰি, আপুনি ক্ৰিয়েটিভ ডিজাইন তাতে ক্লিক কৰি চাৰ্চ কৰি দিব, চাৰ্চ কৰি দিব লগ' লগ' অ'কে, লগ' বুলি আপোনালোকে এটা চাৰ্চ কৰি দিব। লগ' বুলি চাৰ্চ কৰি দিয়াৰ লগে লগে এটা আহি যাব লগ' এনিমেটেড লগ' টুইচ লগ' ইউটিউব চেনেল লগ' লগ' ষ্টিকাৰ লগ' টিচাৰ্ট 3D লগ' এবষ্ট্ৰেক্ট লগ' কি লগ' লাগে আপুনি ইয়াতে চাৰ্চ কৰি দিয়াৰ লগে লগে গোটেইখিনি লগ' আহি যাওঁতে তাত ক্লিক কৰি দিম। ক্লিক কৰি দিয়াৰ লগে লগে নতুন এটা টেবত আমাৰ যিটো লগ'ৰ যিটো টেম্পলেটটো হয়, টেম্পলেটটো অ'পেন হৈ যাব। এতিয়া আমি এতিয়া কি কৰিম, প্ৰিমেড টেম্পলেটৰ পৰা আমি যিটো লগ' আপোনাক যিটো বিজনেছৰ কাৰণে বা যিটো কামৰ কাৰণে আপোনাক লগ'টো লাগে, সেই লগ'টো আপুনি ইয়াতে চাৰ্চ কৰি দিব। আপুনি যিটো নামত ইয়াতে চাৰ্চ কৰিব, তাৰ লগ' যিখিনি চেম্পলখিনি হয়, চেম্পল লগ'খিনি আহি যাব। তাতে আপুনি কাষ্টমাইজ কৰি আপোনাৰ ধৰণেৰে, আপোনাক যিভাগে লাগে, যিধৰণে আপোনাক লাগে, তেনেকৈ আপুনি ভিডিঅ'টোত দেখুওৱাৰ ধৰণে বনালে আপুনি এটা প্ৰফেচনেল লগ' ইয়াতে ক্ৰিয়েট কৰিব পাৰিব। অ'কে, আপুনি অলপ টাইম লোড হ'বলৈ দিব। অ'কে, লোড হৈ গৈছে, ইয়াতে আহি গৈছে। দেখিছে লগ' যিমান লগ'ৰ প্ৰিমেড টেম্পলেট আছে, গোটেই লগ'খিনি ইয়াতে আপোনাৰ আহি যাব। ইয়াতে আপুনি কি কৰিব লাগিব, নিজাকৈ আপুনি ইয়াতে চাৰ্চ ফিল্টাৰ কৰিব লাগিব। অ'কে, এতিয়া আপুনি চাৰ্চ ফিল্টাৰ কেনেকৈ কৰিব, ছাপ'জ মই ইয়াতে চাৰ্চ কৰিম ট্ৰেভেল লগ' অ'কে, ট্ৰেভেল এজেঞ্চিৰ কাৰণে আমি এটা লগ' চাৰ্চ কৰিম, ট্ৰেভেল ট্ৰেভেল লগ' ট্ৰেভেল লগ' বুলি চাৰ্চ কৰি দিয়াৰ লগে লগে ট্ৰেভেলৰ লগত যিমান এক্সাম্পল থকা লগ' আছে, সেই লগ'খিনি ইয়াতে আহি যাব। ঠিক আছে, আপোনালোকে যিটো লগ' ভাল লাগিছে, সেই লগ'টো আপোনালোকে লৈ ইয়াতে কাষ্টমাইজ কৰিব পাৰে, আৰু নিজাকৈ পিছত আপোনালোকে এলিমেণ্ট ইউজ কৰিব পাৰে। ঠিক আছে, আৰু এই যিকেইটা লগ'কেইটা হয়, এই লগ'খিনি হৈছে 2D লগ' আছে। এই 2D লগ'টোক আপুনি কেনেকৈ 3Dলৈ কনভাৰ্ট কৰিব, তাৰো আমাৰ ভিডিঅ' দি থোৱা হৈছে, আপোনালোকে সেইটো আপোনালোকে চাই ল'ব পাৰে। ইয়াতে আমি এতিয়া কি কৰিম, প্ৰফেচনেলি কেনেকৈ এটা লগ' ক্ৰিয়েট কৰিব এইটো আমি ইয়াতে শিকাম। ছাপ'জ মোৰ ইয়াতে ভাল লাগিছে, অ'কে, এটা লগ' মই ইয়াৰ পৰা লৈ ল'ম, ছাপ'জ এই লগ'টো ভাল লাগিছে। ঠিক আছে, এতিয়া আমি কি কৰিম, আমাৰ নিজৰ ধৰণে আমি এই লগ'টো কাষ্টমাইজ কৰিব পাৰিম। আমি আগৰ ভিডিঅ'খিনিত দেখাইছোঁ আপুনি এলিমেণ্টটো কেনেকৈ এডিট কৰিব, কেনেকৈ আপডেট কৰিব, এইখিনি আমি দেখাইছোঁ। ঠিক আছে, ইয়াৰ যিটো নেম আছে, নেমটো আপুনি আপোনাৰ ধৰণে দি দিব। ঠিক আছে, মই ইয়াতে নেমটো দিছোঁ, অ'কে, টেক্সটটো ক্লিক কৰি দিয়াৰ লগে লগে টেক্সটটো আপোনাৰ ইয়াতে ছিলেক্ট হৈ যাব, টেক্সটটো আপুনি কাটি দিব। আপুনি নিজৰ ধৰণে ইয়াতে নামটো লিখি ল'ব। ঠিক আছে, মই ইয়াতে নামটো লিখিম আসাম ট্ৰেভেলছ, আসাম ট্ৰেভেলছ বুলি আপুনি লিখি দিয়াৰ লগে লগে ইয়াতে লগ'টোৰ নেমটো চেঞ্জ হৈ যাব, ট্যুৰ এণ্ড ট্ৰেভেল, এইটো আমি থাকিব দিম। আপুনি নিজৰ ধৰণে যদি বেলেগ কিবা টেগলাইন বা বেলেগ কিবা যদি আপুনি শ্লোগান এড কৰিব বিচাৰে, ইয়াতে এড কৰিব পাৰে। এতিয়া ছাপ'জ ধৰি লৈছোঁ আমাৰ এই যিটো ব্লেক আৰু য়েল্ল'ৰ যিটো কালাৰটো হয়, এই কালাৰটো মই ভাল লগা নাই, আমি নিজৰ মতে, আমি নিজৰ ব্ৰেণ্ডৰ মতে আমি কালাৰটো ইয়াতে ইউজ কৰিব পাৰোঁ। তাৰ কাৰণে আপুনি কি কৰিব, ইয়াতে যিটো ইমেজটো আছে, ইমেজটোত ক্লিক কৰি দিব। এইটো এটা এলিমেণ্ট হয়, এলিমেণ্টটোত আপুনি ক্লিক কৰি দিব। এলিমেণ্টটোত ক্লিক কৰি দিয়াৰ লগে লগে ছাপ'জ এই যিটো য়েল্ল' কালাৰটো আছে, য়েল্ল' কালাৰটো আমি বেলেগ এটা কালাৰ ল'ম, আৰু
যেটো ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারটো আমি বেলেগ এটা কালার লম তার কারণে আমি এটা কি করি ইয়েলো কালারটো আমি এটা চেঞ্জ করে দিম ইয়েলোটো আমি চেঞ্জ করে দিম এটো কালারলে ওকে ইয়েলো কালারটো এটো কালারলে চেঞ্জ করে দিছো বা আমি ব্ল্যাক কালারও করিব পারো ওকে মই এতে এটো কালার করে দিছো বা নহলে ব্লু কালার করে দিম ওকে ব্লু কালার করে দিছো তার পাছত নেক্সট যেটো স্ট্রোকটো আছে স্ট্রোকটোৰ কাৰণে আপুনি এটো কালাৰ লব আৰু ইয়াৰে উছৰে পাজৰে থকা কালাৰ এটা লব ঠিক আছে তেতিয়া আমাৰ স্ট্রোকটো ভালদৰে ভিজিবল হ'ব আৰু ইয়াতে যেটো ব্ল্যাক যেটো কালাৰটো আছে ব্ল্যাক কালাৰটো আমি এটা চেঞ্জ কৰিম ব্ল্যাক কালাৰটো চেঞ্জ কৰি দিম আমি যেটো কালাৰ আপুনি আপোনাৰ ব্ৰেণ্ডটোৰ কাৰণে সিলেক্ট কৰিছে সেইটো কালাৰ আপুনি ইয়াতে দি দিব ঠিক আছে মই ইয়াতে এটা কালাৰ ইয়াতে এড কৰিম ওকে ওয়েট আমি কালার পিকারটো ওপেন করে নিলাম যেটো কালার ভাল লাগে আমি এটো কালার রাখি মেলে ওকে এটো কালার আমি রাখি লৈছো নেক্সট আমি এটো কালারটো চেঞ্জ করিম ওকে তারপর আমি কি করিম লোগোটোত আমি ম্যাক্সিমাম দুটা কালার ইউজ করব লাগে যেটা দেখিবলে বেশি ভাল হয় এটা আমার যেখানে টেক্সট খিনি আছে টেক্সট খিনি আমি কালারটো চেঞ্জ করে দিম রেড রেড করে দিম ওকে রেড হয়ে গেছে আর নেক্সট যেটো টেক্সট আছে এই টেক্সটো আমি রেড করে দিম ওকে আমার লোগোটো রেডি হয়ে গেছে এটা আমি ইয়াতে যদি আরো বেলেগ কিবা যদি এলিমেন্ট ইউজ করব লাগা হয় আমি এলিমেন্ট ইউজ করব পারো এতিয়া আমি নতুন এটা পেজ এড করে লম নতুন এটা পেজ এড করে আমি এটা কার্সিভ অর্থাৎ সার্কুল যেটো কার্সিভ ফন্ট ইউজ করে কেনেকৈ লোগো বনায় আমি এটা দেখাম ঠিক আছে আমি এড এ হেডিং করে আমি নিউ পেজত এটা টেক্সট ইয়াতে এড করে লম টেক্সটো আমি ইয়াতে লিখি দিম আমি ইয়াতে লিখিম ওকে ওয়েট ওকে আমি এটা নেলিখো আমি ইয়াতে লিখিম আসাম ইউনিভার্সিটি এজ এ এক্সাম্পল আমি ইয়াতে লিখি লৈছো ঠিক আছে আর এটা আমি কি করব এটা লাইনত আমি এটা আনি লম তার টেক্সর যেটো সাইজটো হয় সাইজটো অল্প সরু করে দিম সরু করে আমি এটা লাইনত আনি লম এটা আমি কি করব এটা সার্কুল করি সার্কুল করার কারণে কি করে লাগবে উপরে যেটো থ্রি ডটটো আছে থ্রি ডটটো ক্লিক করে লই ইফেক্টস বলে যেটো অপশন আছে ইফেক্টসত ক্লিক করে একেবারে তললে শেপর যেটো কার্ভ বলে অপশন আছে কার্ভত ক্লিক করে দিম কার্ভত ক্লিক করে দেওয়ার লগে কার্ভডাল আমি প্লাস করে গিয়ে থাকিম তেতিয়া আমার যেটো সার্কুলার এটা শেপত আহি যাব এটা আমার যেটো বেক স্পেস দিয়ে আমি এটা স্পেসটো কমাই লৈছো ওকে এটা আমার সার্কুলার যেটো ফন্ট হয় সার্কুল যেটো ফন্ট হয় কার্সিভ যেটো ফন্ট কার্সিভ ফন্টটো আমি ইয়াতে পাই গৈছো ওকে আমি এটা সেন্টার এডজাস্ট করে লৈছো এটা আমি কি করব এটা ডুপ্লিকেট করে দিম ডুপ্লিকেট করে এই যেটো টেক্সটো টেক্সটো আমি তললৈও আমি এডজাস্ট করে দিম এটা 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 হাফ সার্কুল হয়েছে এটা আমি ফুল সার্কুল করিম এটা এটা আমি উপরলৈ করবার কারণে কি বলবো প্লাস 76 আছে কার্ভটো এটা আমি কি করব মাইনাস 76লৈ নিব লাগিব তেতিয়া আমার যেটো কার্ভ হয়ে থাকা যেটো টেক্সট হয় টেক্সটো উপর ফাললৈ কার্ভ হয়ে যাব ঠিক আছে এজ এ সার্কুল এটা আমি এটা শেপ এজ এ শেপত আমি পাই যাম কার্সিভ ফন্টর এটা লোগোর যেটো সার্কুল যেটো লোগো শেপ লোগো শেপটো ইয়াতে ক্রিয়েট করে আছো ওকে এটা আমি মাইনাস 76 করব লাগিব তেতিয়া আমার এডজাস্ট ওকে এটা আমি সেন্টার পজিশনত রাখি লৈছো দুইটা সেন্টার হয়ে গেছে এজ এ সার্কুল এটা লোগো যেটো লোগোর এটা আমার ক্রিয়েট করবলে আমি সক্ষম হয়েছো এটা আমি কি করি এজ এ সিলেক্ট মাল্টিপল করে দুইটা টেক্সট আমি একেলগে সিলেক্ট করে লো দুইটা একেলগে কি করি সেন্টার পজিশন করে দিই দুইটা একেলগে সিলেক্ট করে লৈছো এজ এ সিলেক্ট মাল্টিপল করে এটা আমি সেন্টারত এটো দি দিছো সার্কুল হয়ে গেছে ঠিক আছে এটা আমি কি করি ইয়াতে আমি এটা আমি কি করিম সার্কুল এটা বর্ডার আমি ইয়াতে দি দিম সার্কুল বর্ডারটা দিবর কারণে আমি কি করব লাগবে ইয়াত নতুন কিবা এটা ইউজ করবলে হলে আমি কি করব লাগে এলিমেন্টসত যাব লাগে এলিমেন্টসত গৈ আমি কি করি এতে আমি সার্চ করে দিম সার্কুল ডিজাইন বলে সার্চ করে দিম সার্কুল ডিজাইন বলে সার্চ করে দিয়ার লগে লগে আমি কি করিম গ্রাফিক্সত যাম যেহেতু আমি এজ এ এলিমেন্টস এজ এ গ্রাফিক্স আমি ইয়াতে ইউজ করিম এতে আমি এটা ভাল সার্কুল এটা বিচাৰি লৈছো এতে আমি কি করিম যেটো লিপস আছে লিপসর যেটো এটা বর্ডার আছে বর্ডারটো আমি ক্লিক করে দিম এটা হোয়াইট হয়ে আছে এটা আমি ব্ল্যাক করে লম ঠিক আছে আর উপরে যেটো কালার বক্স ক্লিক করে এটা ব্ল্যাক করে লৈছো এটা আমি অলপমান ডাঙর করে দিম আর যেহেতু এজ এ বর্ডার থাকিব গতিকে আমি এটা টেক্সট খিনিত আমি বাহিরত দি দিম ওকে এটা আমি এটা সেন্টার পজিশনত আনি লম অলপমান সরু করব লাগিব ওকে অলপমান সরু করে এজ এ সেন্টার পজিশনত আমি এটা রাখি লম এটা আমি কি করব টেক্সটটা অলপমান সরু করে দিম সিলেক্ট মাল্টিপল করলাম যেটা দুইটা টেক্সট একেলগে সরু হব ঠিক আছে দুইটা টেক্সট একেলগে সরু করে আমি সেন্টার পজিশন রাখি লম এজ এ বর্ডার আমার এটু কাম করেছে এই যেটো লিপস খেতে ঠিক আছে আমি ইয়াতে আরো বেলেগ এলিমেন্ট এড করব পারো
Okay, wait. আমি এটা কি করিম এটা আমি বেলেগ এটা এলিমেন্ট এড করিম সিলেক্ট মাল্টিপল করিলাম ফার্স্ট সিলেক্ট মাল্টিপল কৰি গুটে কেটা এলিমেন্ট একেলগে সিলেক্ট করি আমি সেন্টার পজিশনত রাখিলাম তেতিয়া আমার লোগোটো একেবারে সেন্টার পজিশনত আহি যাব টেক্সট আর বর্ডার একেলগে এটা আমি এটা কি করিম এটা আমি এটা সানৰ যেটো এটা সার্কুল সান সানৰ আমি এটা এলিমেন্টস এটা এড করিম গ্রাফিক্সত যাম এজ এ গ্রাফিক্সত গৈ আমি এটা সান ইয়াতে আমি সার্চ করি ভালদরে বিচাৰিম কোনটো ইয়াৰ কাৰণে পারফেক্ট হ'ব ওকে এই যিটো আছে আমি এইটো সিলেক্ট কৰি ল'ম ওকে মাউণ্টেইন আৰু ছানৰ এটা কম্বিনেশ্যন ইয়াতে আহি গৈছে ওকে এইটো আমি কি কৰিম এটা যিখিনি চেণ্টাৰ পজিশ্যনত ৰাখিলোঁ আমি কালাৰখিনি এটা কি কৰিম কালাৰখিনি এডজাষ্ট কৰি দিম কালাৰখিনি এডজাষ্ট কৰিবলৈ আমি কি কৰিম আমাৰ যিকেইটা টেক্সট আছে টেক্সটকেইটা আমি যিটো চাৰ্কুলাৰ যিটো কালাৰ আছে কালাৰটোৰ লগত এডজাষ্ট আপোনালোকৰ ব্ৰেণ্ডৰ আপোনালোকৰ যিটো থিম কালাৰ হয় সেইটো আপোনালোকে ইউজ কৰিব মই ইয়াতে কালাৰটো আমি চেঞ্জ কৰিবৰ কাৰণে কি কৰিছোঁ এই কালাৰকেইটা আমি ইউজ কৰি আছোঁ যিটো টেক্সট আছে টেক্সটো ওপৰৰ যিটো মাজৰ যিটো আমাৰ আপোনাৰ ছানৰ যিটো আচলতে কালাৰ আছে কালাৰটোৰ লগত কম্বিনেশ্যন কৰিছোঁ এতিয়া আমাৰ যিটো লগটো আমাৰ ইয়াতে অলমষ্ট ৰেডি হৈ গৈছে অ'কে আপোনালোকে এনেকৈ লগ ইয়াতে ইউজ কৰিব পাৰে আপোনালোকে যদিহে বেলেগ লগ ইউজ কৰিব বিচাৰে যেতিয়া আপোনালোকে প্ৰিমেড টেম্পলেট হৈছে আপোনালোকে যিটো ইউজ কৰিব বিচাৰে মই ইয়াতে কি কৰিম এটা স্পৰ্টছ লগ ইয়াতে চাৰ্চ কৰিম স্পৰ্টছ লগ বুলি চাৰ্চ কৰি দিয়াৰ লগে লগে স্পৰ্টছৰ লগত যিমান ৰিলেটেড যিখিনি লগ হয় লগখিনি আহি যাব আপুনি আপোনাৰ নিজৰ ধৰণে কাষ্টমাইজ কৰি ল'ব পাৰে ঠিক আছে মই ইয়াতে স্পৰ্টছ লগ চাৰ্চ কৰি দিয়াৰ লগে লগে বহুত স্পৰ্টছ লগ আহি গৈছে অ'কে আপোনালোকে ইয়াৰ পৰা লৈ আপোনালোকৰ নিজা ধৰণে কাষ্টমাইজ কৰি ল'ব চ' আজি ইমান আজিলৈ ইমানে আশা কৰিছোঁ ভিডিঅ'টো চাই আপোনালোকে ভাল পাইছে আৰু ভিডিঅ'টো এটা লাইক কৰি দিব আৰু তলত কমেণ্ট কৰিব কেনেকুৱা পাইছে আৰু আমাৰ কানভা ছিৰিজৰ যিটো যিখিনি ভিডিঅ' হয় ভিডিঅ'খিনিৰ যিটো প্লে'লিষ্ট হয় প্লে'লিষ্টৰ লিংকটো এই ভিডিঅ'টোৰ ডেছক্ৰিপশ্যনত মই দি দিম আৰু আপুনি যদি নতুনকৈ আহিছে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিবলৈ নাপাহৰিব চ' আজিলৈ ইমানেই বাই বাই